كافر চতুর্দিকে বেঈমান মাত্র 47 জন মুসলমান চতুর্দিকে কামের চতুর্দিকে বেঈমান কার হাতে মেয়েটাকে তুলে দি কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দি কে আমার আয়েশাকে বিয়ে করবে কার হাতে মেয়েটাকে তুলে দি ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার আয়েশাকে বিয়ে করলেন আপনি আমার আয়েশাকে নিকাহ করেন আপনি আমার আয়েশাকে বিয়ে করেন হযরত ওমর رضي الله تعالى عنه جانيه دلين وغزرات ابو بكر رضي الله تعالى عنه امي اپنا عائشاكي بيه قربونا رضي الله تعالى عنه انو قوكي گيه بونين انو قوكي گيه بونين امي عمر بيه قربونا امي عمر نكا قربونا حضرت عثمان قدنگلين حضرت عثمان قدنگلين وغزرات عثمان رضي الله تعالى عنه چطو ديكي قبير چطو ديكي বেঈমান চতুর্দিকে কাফের কার হাতে মেয়েটাকে তুলে দি কার সাথে মেয়েটা বিয়ে দিয়ে দি ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার আয়েশাকে বিয়ে করেন আপনি আমার আয়েশাকে নিকাহ করেন হযরত ওসমান জানিয়ে দিলেন ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ওসমান আপনার আয়েশাকে বিয়ে করব না রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কাউকে গিয়ে বলেন অন্য কাউকে গিয়ে জানিয়ে দেন আমি করব না আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেল কার হাতেই বা মেয়েটাকে দি তুলে ছেলে মেয়ে বড় হলে মা বাপের চিন্তা হয় না এটা হগো দা হয় না কার হাতে দি কোন ঘরে মেয়েটা সম্বোধন করি কোন ঘরে ছেলেটা সম্বোধন আগে সমাজ একটা কথা রেওয়াজ ছিল ভালো ছেলে পাওয়া মুশকিল চলতো না এখন এটাও চলে ভালো মেয়ে পাওয়া মুশকিল কি বলে ভালো মেয়ে পাওয়া মুশকিল আবু বকর সিদ্দিক চিন্তিত কার হাতে মেয়েটাকে দি কে আমার মেয়েটাকে বিয়ে করবে চিন্তিত চিন্তা করতে করতে বাড়িতে ঘুমিয়ে গেছেন গভীর রাতে খবে স্বপ্নে কে জানো বলছেন হ্যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জন্য কাউকে বলবেন না কারোর কাছে যাবেন আগামী কাল সকালে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বিয়ের প্রস্তাবটা রাসূলুল্লাহকে দেবে আজরে বলেন আজরে বলা যাবে না আল্লাহ নবী হুজুরা শরীফে আদেন ও আমার মুরব্বি বাপ দাদারাম আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে তাশরীফ খানা রেখেছেন হযরত জিবরাঈল আলাইহিস সালাম গভীর রাতে আল্লাহ নবী হুজুরের দরবারে চলে গেলেন হুজুরের হুজুরা মধ্যে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ও যুবক আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন আল্লাহ নবী জেনে নিলেন ও হযরত জিবরাঈল কি মনে করে চলে আসলেন এত গভীর রাতে কি মনে করে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর পেয়াদে মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কি বিয়ে করবেন হুজুর আপনি কি বিয়ে করবেন আপনি একা একা থাকেন আল্লাহ পাকের দরবারে পছন্দ করুন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কি নিকাহ করবেন আপনি কি বিয়ে করবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও হযরত জিবরাঈল আমি নবী বিয়ে করব আমি নবী কোন মেয়ে থেকে রাখি না আমি নবী কোন মেয়ে পছন্দ করে রাখি না এই গভীর রাতে কার বাড়ি মেয়ে দেখতে যাব কোথায় গেলে মেয়ে পছন্দ খানা হবে এত গভীর রাতে কার বাড়ি মেয়ে দেখতে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী কানোর বাড়ি যাওয়া লাগবে না কোথায় যাওয়া লাগবে না এখানে বসে বসে এখনই মেয়ে দেখতে পাবেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের ছবি খানা আল্লাহ নবীকে দেখালেন জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এই রাতে আবার খোদা মেয়ে পছন্দ করতে যাবেন বিয়ে করবেন কি বলে নবী বলছে বিয়ে করব মেয়ে কই হুজুর এখনই মেয়ে দেখে দিচ্ছে চলে বলে মায়ের ছবি
ওই রাতে শরীরের গোশে আমার নবীকে দেখাতে হুজুরে এইমি পছন্দ জোরে বলে ইয়া রাসূলুল্লাহ আগামী কাল সকালে যদি আবু বকর সিদ্দিক আপনার কাছে এসে বিয়ের প্রস্তাব দেয় হুজুর আপনি না বলবেন না আল্লাহ পাক হুকুম দিয়েছেন জোরে বলে ঘটক হলেন জিবরাইল আলাইহিস সালাম পছন্দ হয় খবর এসে স্বয়ং আল্লাহর তরফ থেকে জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ কিতাব এসেছে আল্লাহর রাসূল বলেছেন আয়েশাকে আমি নবী বিয়ে করার আগে রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী খবে স্বপ্নে আমাকে কয়েকবার হযরত আয়েশাকে আমি নবী আমাকে খবে কয়েকবার দেখানো হয়েছে জেনে বলবেন না বলেন আলহামদুলিল্লাহ সেই মাকেও মুনাফিক জাহান্নামী গুণ ছাড়ে না মা আয়েশাকে জাহান্নামী গুণ ছাড়ে না মায়ের নামে মিথ্যা মিথ্যা জিনা তোহমত দিয়েছিল বলুন আস্তাগফিরুল্লাহ মায়ের নামে মিথ্যা অপবাদ জেনার অপবাদ দিয়েছিল আল্লাহ রাসূল কোন সফরে গেলে যুদ্ধে গেলে নবী পাক আমাদের মায়েদের মধ্যে একজনকে নিয়ে যেতেন সেই দিন আমার নবীর সাথে ছিলেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফের দিকে ফিরে ফিরে আসছে হাদিস শরীফে এসেছে নবী পাক যখন দূর থেকে মদিনা শরীফের পাহাড়গুলোকে দেখতে পেতেন নবীর আসার গতিটা নবী পাক জোরে করে দিতেন মদিনা শরীফকে আমার নবী এত ভালোবাসতেন আল্লাহর রাসূল বলেছেন যে মদিনা গাছের পাতা ছিড়বে পাতা মদিনা শরীফে একটা পাতা ছিড়বে গাছ কাটবে সে জানো আমি নবী আমাকে কষ্ট দিল এত ভালো মদিনা শরীফকে নবী বাসতেন জোরে বলে আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি মদিনা শরীফের কোন মানুষকে নিয়ে নোংরা ভাববে নোংরা চিন্তা করবে নোংরা ক্ষতি করার ভাবনা আনবে আমি নবী বলে দিলাম আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনে আল্লাহ ওইভাবে পিষবে আল্লাহ যেমন নুনকে পানিতে দিয়ে গোলা হয় যেমন শিশাকে আগুনে গলানো হয় আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে যে আমার মদিনা শরীফের লোকেদের নোংরা ভাববে আল্লাহর রাসূল বলেছেন মদিনা শরীফের প্রবেশ করার যে কটা রাস্তা আছে পাহাড় পর্বত সমতল যেখানেই হোক যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় কিয়ামত পর্যন্ত আল্লাহর ফরিস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে আর জোরে বলা যাবে না সাহাবাদের মধ্যে একটা অন্য হালাত তৈরি হয়ে গেল আমার নবী কোনো কথা বলছেন না পুরো চুপ একদম গুম হয়ে গেল মাও কাঁদছেন নবীও কাঁদছেন মা খবর পাঠালেন নবীর কাছে হুজুর আমি একটু মায়ের বাড়ি যেতে চাই নবী বলেন যাও চলে যাও মায়ের কাঁদাটা আরো বেড়ে গেল কেন এর আগে যতবার নবীকে বলেছে হুজুর মায়ের বাড়ি যাব আমার নবী ভালোবেসে বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে একা রেখে কোথা যাবে আমার কাছে থাকো না জীবনও নবী বলতেন এক কথাই যাও আজকে নবী আমাকে এক কথাই বলে চলে যাও তার মানে নবীর মনে হয়তো আমার লেশে ভালোবাসা আর নাই মা কাঁদার বেড়ে গেল আল্লাহ নবী খবর পাঠিয়ে দিলেন আল্লাহ নবী শব্দ খানা পাঠিয়ে দেন আল্লাহ নবী খবর খানা পাঠিয়ে দেন ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গুনাহ যদি হয়ে যায় তোমার দ্বারা যদি ওই কাজটা হয়ে যায় আমি নবী আমার কোনো দুঃখ নাই আমি নবী আমার কোনো কষ্ট নাই আমি নবী আমার কোনো রাগ নাই ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী তোমার কাছে আশা করি আল্লাহ পাকে দরবারে তওবা তুমি করে নাও ইস্তিগফার তুমি করে নাও তওবা তুমি চেয়ে দাও আমি নবী আমার কোনো রাগ নাই আমি নবী আমার কোনো কষ্ট নাই মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম আল্লাহ পাকে নবী আমি আয়েশা তওবা করতে আমার অসুবিধা নাই তওবা করতে আমার বাধা নাই তওবা করতে অসুবিধা নাই তবে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য তওবা করব না এই জন্য তওবা তওবা করি আমি আয়েশা যদি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য তওবা করি কিয়ামত পর্যন্ত মানুষ বলবে হযরত আয়েশা জিনা করেছে বলে তওবা করে দে জিনা করেছে বলে তওবা করে দে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তওবা আমি করব না ইস্তেগফার আমি করব না ফয়সালা যদি হয়ে যায় আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা কানা হবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান
তওবা করব না আমি তওবা করতে অসুবিধে নাই এই জন্য করব নি যদি এই জন্য করি কিয়ামত পর্যন্ত হুজুর আমার নামের সাথে লেগে থাকবে সেদিন জিনা করেছিল বলেই আজকে তওবা করেছে হুজুর না ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে আমার তাহারাত পবিত্রতা আমার তাহারাত পবিত্রতা এই বর্ণনা আল্লাহর তরফ থেকে বয়ান হবে জোরে বলে মা মায়ের বাড়ি চলে গেলে অনেক দিন মায়ের বাড়ি ছিল আমার নবী যেদিন আনতে গিয়েছিলেন মা বললেন হুজুর আমি আর যাব না এটা ভালোবাসার বলা হুজুর আমি আর যাব না এতদিন আমি মায়ের বাড়ি আছি হুজুর ঠিকমতো খোঁজও নেননি যে আয়েশাকে আপনি না দেখলে থাকতে পারতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা এতদিন মায়ের বাড়ি আছে হুজুর একবার যেতো বলে আমি যাব না আমি অনেক বললে তুমি আমার উপর রাগ করলে আমি যে আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আছি জোরে বলেন আর জোরে বলা গেল না একটু আমাকে বলেন মা আয়েশার উপর নাউজবিল্লাহ নবীকে সন্দেহ করলেন আমি কেন সেদিন বললেন না না করেন আমার আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে কেন নাই মুনাফিক গুণ তো লটাবে নিজের বিবি বলে কোনো বিচার হলো না আমার নবী নিজের ইচ্ছায় কিচ্ছু করেন না অমায়ন্তুবানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউন ইউহা জোরে বলেন আর জোরে বলা গেল না আমার নবী নিজের মন গড়া কিছু বলে না কিছু করে না যেটা বলে যেটা করে আমি আল্লাহ আমার তরফ থেকে যেরাই ওই হয় ওটাই আমার হাবিব বলে বলে করে জোরে বলে আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ দীর্ঘদিন চলে যাচ্ছে মুনাফিকদের সর্দার এই লটিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের নেতা ছিল আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনা শরীফে গেল হিজরত হবার আগে ও মদিনা শরীফে গ্রুপ তৈরি করেছিল নেতা হবে আর নবী হিজরত করে যাবার পরে তত তো পানি পড়ে গেল সব যখন নবীর কাছে গিয়ে মুসলমান হচ্ছে ও দেখছে আমি না গেলে দশ বিধে ও তার দলবল নিয়ে নবীর কাছে গিয়ে মুসলমান হয়েছে হাতে হাত রেখে বায়াত হয়েছে কিন্তু মনের মধ্যে মুনাফিকি মনের মধ্যে মুনাফিকি মুযাজ্জাবিনা বাইনা যালিক যখন যেমন তখন তেমন মুযাজ্জাবিনা বাইনা যালিক যখন যেমন তখন তেমন এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই কেস ঘটিয়েছিল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ষষ্ঠ হিজরিতে হয়েছিল বনু মুস্তালিকের যুদ্ধ ষষ্ঠ হিজরিতে হলো বনু মুস্তালিকের যুদ্ধ আল্লাহ মুসলমানদের জয়ী করেছিলেন বলুন না সুবহানাল্লাহ যে ষষ্ঠ হিজরিতে হয়েছিল হুদাইবিয়া সন্ধি ষষ্ঠ হিজরিতে হলো হুদাইবিয়ার সন্ধি আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আছেন নবী বললেন আমি রাত্রিরে স্বপ্ন দেখলাম আমি নবী আল্লাহর কাবাকে তওয়াফ করছি উমরা করছি সাহাবারা বলল হুজুর তাহলে যাব হুজুর চলেন ১৪০০ জন সাহাবা এই ১৪০০ সাহাবা নিয়ে নবী উমরার উদ্দেশ্যে বার হলেন ষষ্ঠ হিজরি নবী পাক গেলেন জুল হুলাইফা মদিনা শরীফের মানুষদের মিকাত এহরাম পড়ার জায়গাটা হলো জুল হুলাইফা আমাদের মিকাত কোনটা ভারতবর্ষের লোকেরা যদি হজ করতে যায় এহরামটা কোথা থেকে পড়তে হয় না ওটা কাবা শরীফে গিয়ে হজ করলে উনি ঠিকই বলেছেন একবার উমরা করলেন খালাস হয়ে গেলেন খালাস হলে না না হলে এরাম খুলে দিলে আবার যদি আপনি উমরা করতে যান তখন আপনি গিয়ে ওই মসজিদে আয়েশা তানঈম আহা আমার নবী পাকের সাহাবী ছিলেন হযরত খুবাইব ইবনে আদি হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে শহীদ করে দিয়ে পা দুটোকে এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে পা দুটো কোপর দিকে করে ঝুলিয়ে রেখেছিল ও হযরত খুবাইব ইবনে আদি জায়গাটা হলো ওই মসজিদে আয়েশা তানঈম এখানে মসজিদ হয়েছে নাম হয়েছে মায়ের নামে মসজিদ আয়েশা ওই তানঈমে হযরত খুবাইব ইবনে আদি কে ঝুলিয়ে দিয়েছিল যে হুদায়বিয়া জমিন আল্লাহ নবীর কাছে সাহাবারা গেলেন
الله نبي وزو خانا بانيان الله نبي وزو خانا كورين الله نبي ماترو تا حاتي كورين يادين شامان نو ماترو باني الله نبي كادين سابانا داري كادين يا رسول الله قميم الله يا رسول الله قميم الله الله باك نبي وزو بيادي ماف كورون وزتا جيتا خوما كورون بي باشاي كاتور خوي كنام بي باشاي كاتور خوي كنام اتو باني بابو خزور اتو باني بابو خزور الله نبي جانيه دين الله نبي شنيه دين او بابا سابرام شامانو ماترو باني شامانو ماترو باني امي نبي وزو بانيه دي امي نبي بان کنه دي شامانو ماترو پره دي شبا خبنا بابا شبا خبنا بابا يا رسول الله خميم الله يا رسول الله خميم الله الله باكي نبي بي باشه كاتور خوه گيه دي حضور تو باني بابا خدور الله نبي পাত্রর মধ্যে হাতটা ভরে দিলেন আল্লাহ নবী পাত্রর মধ্যে হাতটা ভরে দিয়ে আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করলেন বরকতের জন্য দোয়া চাইলেন ও যুবকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের রুকুমে ওই পাত্রর মধ্যে থেকে ঝর্ণার মতো পানি খানা বার হতে লাগলো জনে মনন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবকেরা আল্লাহ নবীর কম সাড়ে এগারোশো নয় দেড় হাজার সাবা সবাই উজুটা বানিয়ে নিলেন মন ভরে পান করে নিলেন পাত্র গুনুকে পানিতে ভরে নিলেন খালি খালি জায়গা গুনু পানিতে ভরে নিলেন আল্লাহ রসুলের সাবা জানিয়ে দিলেন সেদিন দেড় হাজার কেন এত পানি বার হয়েছে সেদিন যদি এক লক্ষ মানুষ থাকতো পান করো বেঁচে যেত জোরে বলুন সুবহান আর একটু জোরে বলেন সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নবী খালি হাত দিয়ে দোয়া করেছেন আমার নবী খালি হাত দিয়ে দোয়া খাইবারের বীর বিজয়ী সেনাপতির নাম কি খাইবার যুদ্ধ হয়নি খাইবারের গুর্দ বড় প্রাচীরের ঘর ঘেরা খাইবারের বীর বিজয়ী সেনাপতির নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল রাতে খুতবা দিয়ে বললেন আগামীকাল আমি এমন একজনের হাতে ঝান্ডাটা তুলে দেব তার হাতে আল্লাহ খাইবার ফাতে করবেন আর যাকে ঝান্ডা দেব তাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে সাহাবারা মন খালি কাঁচ আল্লাহ ঝান্ডা যদি পেয়েছি আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ে বলছেন আইনা আলী ইবনে আবি তালিব আইনা আলী ইবনে আবি তালিব আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই বলে হুজুর চোখে বিমান দেখতে পায় না তাবুতে শুয়ে আছে ডাকো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই ঝান্ডা ধরো বলে হুজুর চোখে দেখতে পায় না নবী পাকে তো লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন জোরে বলে আর জোরে বলা গেল না বলেন আলহামদুলিল্লাহ সেই নবী সেই নবী সেই নবী মুনাফিকেরা কম কষ্ট দেয়নি এই ষষ্ঠ হিজরি বনু মুস্তালিকের যুদ্ধ আল্লাহ রাসূল জয়ী হলেন ফিরে মদিনা শরীফে আসছে মুনাফেক গুনু আলোচনা করছে একবার ফিরে যায় মদিনায় এই ভিখারি গুনুকে ঘাট ধরে মদিনা থেকে বার করবো একজন যুবক সাহাবী শুনে নবীকে বলে দিলে হুজুর এই এই বলছে নবী পাক শুনে মনটা খারাপ হয়ে গেল বড় বড় দলের নেতাগুলোকে নবী ডাকলেন কাফেলার মধ্যে এই এই আলোচনা হচ্ছে মদিনা শরীফে গিয়ে আমার সাহাবাদের আমাদের সব বার করে দেবে এই যে নবীর কষ্টের কথাটা ওনার ছেলে ছিলেন মুসলমান নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আর এলেন না এই কথাটা শুনে বাপের সামনে গিয়ে উলঙ্গ তলোয়ারটা নিয়েছে এই ঘরে এই তোমার সাহস তুমি নবী সাহাবাদের তুমি আল্লাহ আল্লাহ রসুলকে অপমানমূলক কথা বলেছো তুমি ভিখারি না নবী সাহাবারা ভিখারি এই ধরেছে আল্লাহর রসুলের বিনা অনুমতিতে যদি মদিনা শরীফের সীমানা বাড়ির চৌকাট টপকেছো শরীরে মাথা রাখবো না তোমার সাহস তুমি আমার নবীর সাথে বিয়া দেবে ছেলে হয়ে বাপের গলায় তলোয়ার ধরেছে
নবী পাক খবর পেয়ে গেলেন হযরত আব্দুল্লাহ বাপের গলে তলোয়ার নবী সাহাবী পাঠালেন যাও আমার আব্দুল্লাহকে গিয়ে বলে দাও বাপের সাথে এরকম না করে বাপকে এরকম না করে বাপকে মদিনায় যেতে দাও এটা হলো আমার ইসলাম জোরে বলে নবী তো বলতে পারতেন নবী তো বলতে পারতেন বদলা নিয়ে নাও আল্লাহর রাসূল কিন্তু বললেন না নবী পাক হুকুম দিলেন যে তলোয়ারটা যেন গলা থেকে নামিয়ে নেয় এটা আমার নবী এটা আমার নবী এটা আমার নবী ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার সারা জীবন মদিনা শরীফের নবীর পিছনে নামাজ পড়েছে নবীর পিছনে একটা দিনের জন্য উযু করেনি এর কীর্তি দেখেছেন মাথায় পাগড়ি পরত 21 হাত লম্বা আপনি যদি মদিনা শরীফ মক্কা শরীফের এই কুরাইশ কুফারের কুরাইশের ইতিহাস পড়েন এই মাথায় পাগড়ি পরতার পিছনে যেটা ঝোলে ওইটা ধরার জন্য দুজন লোক থাকতো এত বড় পিছনে লাগতো ধরার দুটো লোক ওই মাটিতে লুটতো তো ধরে ধরে নিয়ে যেত কীর্তি দেখেছেন রাজস্থানে গেলে বোঝা যায় কি হচ্ছে এই এত পাগড়ি আমি দেখি আর ভাবি এদের মাথাটা লড়াই কি করে মাঝে মাঝে এই টুপি এত ভারী লাগে মনে খাড়ে যন্ত্রণা হচ্ছে ওই এত বড় পাগড়ি পরে গলায় এমন হলে ওই রয়ে যাবে এই তুলেই সিঁড়ে হবে রে কথা ঠিক বলছে না ভুল বলছে ঠিক এত বড় বড় পাগড়ি রাজস্থানের লোক পরে না দেখো দেন ছেলেগুলো দেখি এত মোটা মোটা পায়ে কি সব বেরিয়ে পড়েছে ওদের পা ওঠে উঁচুতে এত বড় পাগড়ি ওই মাথায় জড়িয়ে দেখি ঘুরছে আমি কারো ধর্মীয় বিষয়কে আমি হেও করছি না পাঞ্জাবি ভাইয়ের একটা পাগড়ি পরে ওটা আলাদা ব্যাপার টাইট করে সুন্দর করে সেফ সাইড রাজস্থানে কিছু কিছু ঠিক এত বড় ভুল বলে দিলাম গুগলে লেখে নিক করে ইউটিউবে লেখে নিক করে পেয়ে যাবেন ঠিক ঠিক এতটা ওর ওয়েট আছে যে নাকি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 21 হাত পাগড়ি পরত সারা জীবন নামাজ পড়েছে একটা দিনের জন্য উযু করেনি বিনা উযুতে সারা জীবন নামাজ হবে বেঈমান হয়ে যাবে বেঈমান বিনা উযুতে নামাজ পড়লে ঈমান থাকবে না আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নামাজ হলেন আল্লাহ নবী হলেন ইমাম সাহাবারা হলেন মুক্তাদি ওই নামাজ হলো আল্লাহ পাকে দরবারের কবুল নামাজ ওই নামাজ হলো আল্লাহ পাকে দরবারের কবুল নামাজ ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাহাবারা যে দেখছি মদিনার মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়বে বাবা এক রাকাত নামাজ পড়বে বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী শুনিয়ে দিলাম ওই ব্যক্তি নামায় আমালে আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব খানা লিখে দেবে জনে মনন সুবহান আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও বাবা সাহাবা যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শুনিবে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী বনে দিলাম কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে সাথে সাথে করে নে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবো জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী হলেন ইমাম সাহাবারা হলেন মুক্তাদি পিছনের কাতার থেকে পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির শব্দ কানা আসে খিলখিল করে হাসির আওয়াজ কানা আসে ও যুবক ও আমার মুরব্বী বাপ জানেরাম আল্লাহ নবী নামাজ কানা শেষ করলেন আল্লাহ নবী নামাজ কানা সমাপ্তি করে সাহাবাদের দিকে ঘুরে গেলেন সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তাম্বি করলেন আল্লাহ নবী রাগারাগি করলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও বাবা সাহাবারা কে কে গেছো বাবা আমি নবী সব জানি আমি নবী সব দেখেছি আমি রাসূলুল্লাহ যেমন সামনে দিকে দেখি আমি রাসূলুল্লাহ তেমন পিছনে দিকও দেখি জনে বলুন সুবহান আর একটু জনে বলেন সুবহান কে কে হেসেছো সব দেখেছি নবী তেমন সামনেও দেখি নবী তেমন পিছনেও দেখি জোরে বলে আর জোরে বলা গেল না আমরা পিছনে দেখি সামনে
সামনে সত্যি ঠিক বললেন একদম আর ঠোকরটা খেলো কে হোঁচট হোঁচট ছোট পাড়া ইটের গুড়ি ঠিক রেগে পড়েছে ওই 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 কি রে সত্যি দেখতে পাইনি সামনে না পিছনে কথা বলেন আমাদের হয় না জীবনে এটা নতুন রাস্তা হলো বাম্পার এই রাস্তা হচ্ছে কদিন পরে কি যে বিপদ ডাকে বোঝা মুশকিল আর আমাদের ঘরে ছেলেগুলো মোটরসাইকেল নিয়ে রাস্তায় শুয়ে টিকটক এর ভিডিও করছে নজবিল্লা বলে আমাদের ঘরের মেয়েগুলো এই ফোনটা গেলে ছাদের মাথায় উঠে টিকটক এর ভিডিও চলছে নজবিল্লা বলে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয় আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয় আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা ওটা হলো অসভ্যতা ওটা আধুনিকতা নয় শবে বরাতের রাতে কলকাতা নতুন ব্রিজ কি হয় আপনারা জানেন শুনলে মাথা কাজ করবে না দুটো স্থান নামিয়ে দিয়ে আগুন ধরাতে হবে যাচ্ছে জিয়ারাত করতে বেরিয়েছে শবে বরাত গো বুঝেন না লাইলাতুল বরাত জিয়ারাত করতে বেরিয়ে আগুন ধরাচ্ছে একটা চাকা তুলে দিয়ে টিকটকে ভিডিও হচ্ছে নাউজবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবেন আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয় ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা আধুনিক ফোনে আমরা কোরআন শরীফটা লোড করে নিলাম গাড়িতে বসে বসে পড়ছি কোরআন সে সবসময় নিয়ে ঘুরে যায় মোবাইলে পড়ছি ওটা হলো আধুনিক অসভ্যতা নয় আর এই ফোন নিয়ে আমাদের ঘরে মেয়েগুলো টিকটক করছে ওটা আধুনিক না ওটা অসভ্যতা এই ফোনে আমরা সিয়াসিত দা হাদিস শরীফের কিতাব লোড করলাম ফিকার কিতাবগুন তাফসিরের কিতাবগুন লোড করে পড়ছি এটা হলো আধুনিক এটা হলো আধুনিক এটা অসভ্যতা নয় আমাদের ঘরের ছেলেগুলো আমার ঘরের যুবক ভাইগুলো এই ফোনটা নিয়ে রাতকে রাত পার করে দিচ্ছে গেম খেলতে খেলতে ওটা হলো আধুনিক না ওটা হলো অসভ্যতা বলবেন হুজুর অসভ্য কেন বললেন অবশ্যই অসভ্য পাঁচ ঘন্টা কেউ গেম খেলে পাগল না পিয়া আমার তো মনে হয় মেন্টালিটি প্রবলেম আছে এদের এই ছেলেগুলো ছোট করছে না এই ছেলেগুলো গেম খেলে গেম খেলে এরা বীর 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 করে নিজেরাই বকে আমি আমি আপনাকে ছোট করিনি ভুল আপনি তো আমার ভাই আমি আপনাকে মেন্টালিটি প্রবলেম কেন বলবো কিন্তু আমার বলার উদ্দেশ্য এই এত গেম খেলে এরা নিজেরা বীর বীর করে বকে একা থাকলে বকছে ও তুই বুঝবিনি বকছে কানে হেডফোন দিয়ে চারজনকে সামনে সামনে পিছনে ধর 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 আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি আল্লাহর নামে শপথ করে বলছি এই ফোনটাই জীবনে ওই গেম খেলা দূরের কথা লোডও হয় না আপনি আমাকে ভালো বলবেন কি বলবেন আমি দেখতে যাব না আল্লাহর দরবারে যদি আমি কবুল হই যাই ওটাই বলো গোটা পৃথিবীর লোক যদি আমাকে মাথায় নিয়ে আছে আমার জুতো টুতোকে বুকে জড়িয়ে আছে আমার কিচ্ছু দাম নেই যদি আমি আল্লাহ দরবারে কবুল না হতে পেরেছি কথা বলে গোটা পৃথিবীর লোক যদি আমাকে গাল দেয় বাজে কথা বলে এই গুনাহগারটাকে যদি আমার আল্লাহ কবুল করে না আমার কিচ্ছু ক্ষতি হবে না আপনি আমাকে ভালো বলবেন কি খারাপ বলবেন আমি বলতে পারবো না সবাইকে এক ভাববেন না যে হুজুর মিথ্যা বলছে রে মিথ্যা বলা বক্তা আছে তো জানেন না আপনারা মিথ্যা বলা বক্তা জানেন না কত বেরিয়ে গেল কত বেরিয়ে গেল যাত্রায় যে হাততালি পড়ে না ফাংশনে যে হাততালি পড়ে না এখন জলসায় তার থেকে মাঝে মাঝে বেশি পড়ে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না ছি 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 এত জঘন্য জঘন্য কথাগুন এখানে আলোচনা শুরু হয়ে গেছে এই জায়গার সম্মানটাই শেষ হয়ে যাচ্ছে কিছু কিছু বার হয়েছে না হয়নি যে ওয়াজ গুণ করার মতন নয় ওয়াজ নয় ওটা ওয়াজ নয় যে কথাগুন বলার নয় যত রকম জঘন্য কথা মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে যে ভাষা আমার ইসলাম আনকমপ্লিট নয় যে ইসলামে কিছু নেই আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম আদিনা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিন আমি আল্লাহ দীনে ইসলামকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম জোরে বলে আর জোরে বলা যাবে না
দিন কমপ্লিট নন কমপ্লিট কমপ্লিট যদি হয় এর মধ্যে না বলে কোন জিনিস আছে সব আল্লাহ দিয়েছেন ভাষাটা সংযত নেই কেন একটা বাপ আর ছেলে গায়ে গা ঠেকিয়ে বসে এই জলসায় একটা বাপ আর ছেলে যাত্রায় গায়ে গা ঠেকিয়ে বসতে পারবে তো একটা বাপ আর ছেলে ফাংশনে গায়ে গা ঠেকিয়ে বসতে পারবে তো একটা বাপ আর ছেলে সিনেমা হলে গায়ে গা ঠেকিয়ে সিনেমা দেখতে পারবে তো একটা বাপ আর ছেলে গায়ে গা ঠেকিয়ে মাথায় বসতে পারবে তো একটা বাপ আর ছেলে গায়ে গা ঠেকিয়ে জুয়ায় বসতে পারবে তো একটা বাপ আর ছেলে গায়ে গা ঠেকিয়ে ক্লাবে যেতে পারবে তো কিন্তু এখানে পারবে কেন এখানে আলোচনাটা সেই আলোচনাই হয় লজ্জা আসবে না জীবনে পরিবর্তন আসবে জোরে বলেন আর জোরে বলা গেল না এখন সেই জায়গা কোন জঘন্য জঘন্য কথা শুরু হয়ে গেছে যাকে তাকে দাওয়াত করবেন না যাত্রার ওয়াজ শুনবেন না সেই জঘন্য বক্তা যদি এটা হয় আমার অষ্ট বর্জন করেন আমার কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ভুল হলে কেন বর্জন করবেন না হুজুরের ছেলে বলে মাথা কিনে ফেলেছে কি না না হুজুরের ছেলে হয়ে মাথা তখনই কিনবো যখন হুজুরের ছেলের মতন চলতে শিখবো ইমামের ছেলে তখন ইমামের ছেলের কদর যখন ইমামের ছেলের চরিত্রটা ইমামের মতন হবে একজন প্রভাবশালী ব্যক্তির আওলাদ ছেলেটার ইজ্জত তখন যখন ওর দাদু ওর বাপ ওই প্রভাবশালী লোকটার মতন ছেলেটা চলতে পারবে পুরো পয়সা দিল বলে মুরব্বী লোকটাকে তুমি তুই তোকানি করবে তুমি হলে অসভ্য একটা কথা ভুল না ঠিক বলেছি বলেন আমার ভাইয়েরা বাপজাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা যাকে তাকে দাওয়াত করবেন না যাত্রার ওয়াজ শুনবেন না এখন ওয়াজ হচ্ছে কিছু কিছু ওয়াজ নাউজবিল্লাহ বলবো না ভুল হচ্ছে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে যে কোনো শোনার মতন নয় এসব জলসায় বসে যেখানে সেখানে সুবহানাল্লাহ দিয়ে দেবেন না ওদের তো ইমান যাবে আপনাদের গুণ নিয়ে যাবে ওদের তো যাবে আপনাদের গুণ নিয়ে যাবে আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দান সকলে বলুন আমিন রাস্তা হচ্ছে বাম্পার চুন দিয়ে সাদা কালার মোটরসাইকেলে দু বন্ধু যদি ঠিকিরে পার হয়ে গেল এই কি রে সত্যি দেখতে পাইনি বাম্পারটা সামনে না পিছনে জোরে বলে সামনে জিনিস দেখতে পাই না পিছনে দেখতে পাই আমার নবী বলে সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি আজলে বলা গেল না হযরতে আবু হুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু হুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা মা বললেন মা এ আবু হুযাইফা যাও নবীর কাছে গিয়ে তুমি একটু তোমার আর আমার মাগফিরাতের দোয়া চেয়ে আসো সুবহানাল্লাহ বলবেন না আবু হুযাইফা ইয়ামানী নবাবি শরীফে এলে রাদিয়াল্লাহু তাআলা আসরের পরে মাগরিবের আগে আজান হলো উনি ভাবলেন যে মাগরিবের পরেই নবীকে জিজ্ঞাসা করব মাগরিবের নামাজ হলো সব সাহাবারা নামাজ পড়ে টুক টুক করে যাচ্ছে নবী পাক বসে আছে উনি ভাবেন এই ওঠেন এই ওঠেন এই ওঠেন নবী নবী পাক নামাজ পড়তে পড়তে এশা হয়ে গেল এশার আজান পড়ে গেল আবার সাহাবার শোনা নবাবি শরীফে ঢুকছে আবার আসে এশার নামাজ হলো আবার সব সাহাবার টুক টুক করে চলে যাচ্ছে অনেক কম্পনে নবী উঠলেন উঠে হুজরা শরীফের দিকে যাচ্ছেন আবু হুযাইফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা দূরে ছিলেন নবীর কাছে আসাতে উনি একটু ছুটলেন উনি একটু জোরে গেলে পায়ের একটা আওয়াজ উঠলো নবী পাক সামনের দিকে হেঁটে হেঁটে যেতে বলে কে 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 আবু হুযাইফা নাই তো নবী দেখেন সামনে কে 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 আবু হুযাইফা নাই তো জোরে বলেন নবী কি ঘুরে দেখেছিলেন নবী সামনে তাকিয়ে বলছে আবু হুযাইফা নাই তো হুজুর আমি আবু হুযাইফা আল্লাহ রাসূল শুনে বলে যাও তোমার মা আর তোমাকে আল্লাহ পাক নাজাত দিক আমি আল্লাহ মাফ মাগফিরাত নসিব করেন আল্লাহ জান্নাত নসিব করেন বলো আবু হুযাইফা কি মনে করে এসেছো উনি কি জন্য এসেছে ওই বলার আগে নবী বলতে যাও তোমাকে আল্লাহ নাজাত দিক তোমার মাকেও নাজাত দিক জোরে বলে আর জোরে বলা গেল না নবী সামনেও যেমন দেখতে পিছনেও দেখতে সেই নবীর ভালোবাসা আছে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের ঈমান আবুল খাতেমা বিল খায়র নসিব করে সকলে বলুন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Rabb mujhko bulayega main kaabe ko dekhunga wo din bhi to aayega main kaabe ko dekhunga rab mujhko bulayega main kaabe ko dekhunga wo din bhi to aayega main kaabe ko dekhunga rab mujhko bulayega allah 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 جب پہلی نظر میری اس کعبے پہ جائیں گے جب پہلی نظر میری اس کعبے پہ جائیں گے اس کعبے پہ جائیں گے دل جھوم سجائے گا میں کعبے کو دیکھوں گا وہ دن بھی تو آئے گا میں کعبے کو دیکھوں گا رب مجھ کو بلائے گا اللہ 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 رب مجھ کو بلائے گا میں کعبے کو دیکھوں گا وہ دن بھی تو آئے گا میں کعبے کو دیکھوں گا رب مجھ کو بلائے گا میں کعبے کی چادر کو ہاتھوں سے پکڑ لوں گا میں کعبے کی چادر کو ہاتھوں سے پکڑ لوں گا ہاتھوں سے پکڑ لوں گا دل میرا بھرائے گا میں کعبے کو دیکھوں گا وہ دن بھی تو آئے گا میں کعبے کو دیکھوں گا رب مجھ کو بلائے گا اللہ 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 رب مجھ کو بلائے گا میں کعبے کو دیکھوں گا وہ دن بھی تو آئے گا میں کعبے کو دیکھوں گا رب مجھ کو بلائے گا مایوس نہیں ہوں میں اللہ کی رحمت سے مایوس نہیں ہوں میں اللہ کی رحمت سے اللہ کی رحمت سے وہ حج پہ بلائے گا میں کعبے کو دیکھوں گا وہ دن
গাম আল্লাহ 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 রব মুঝকো বুলায়েগা میں کعبے کو دیکھوں گا وہ دن بھی تو آئے گا میں کعبے کو دیکھوں گا رب مجھ کو بلائے گا رمضان مبارک میں وہ سامنے کعبے رمضان مبارک میں وہ سامن کعبے کے وہ سامن کعبے کے افطار کرائے گا میں کعبے کو دیکھوں گا وہ دن بھی تو آئے گا میں کعبے کو دیکھوں گا رب مجھ کو بلائے گا اللہ 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 اللہ